फुरफुरे मॉर्निंग बतास मनटाके एकेबारे ताजा एंड फ्रेश करे दिलो रे। एकेई बोले ऑक्सीजन इन द शरीर एंड कार्बन डाइऑक्साइड आउट द शरीर। एबार एकटु फ्री हैंड माने खाली हाथेर व्यायाम करे नीते पारले शरीरेर ब्यथा ट्यथा पुरो फुस होये जाबे। जाय ओई गाछटार सामने गिये एकटु व्यायाम करे नी। আরে আরে ওই তো পেয়ে গেছি আমাদের শিকার। চল ওই বেটা হাড় গিলে রোগা লোকটাকে ধরে নিয়ে যাই। তুই একদম ঠিক বলেছিস, চল বেটাকে গিয়ে জাপটে ধরি গিয়ে। হাত দুটোর আবার কি হলো রে? সামনে আসছে না কেন? এই হাত তো সামনে যাবে না। জানিস না তোরা কার হাত ধরেছিস? তা কে বাবা তুমি? আই এম একমাত্র অদ্বিতীয় ওয়ান অনলি সবকিছু দ্য গ্রেট চক্কু শর্মা। আন্ডারস্ট্যান্ডিং বুঝেছিস? চক্কু শর্মা, যেমন চেহারা তেমন নাম। তা এবার চলো বাবা চক্কু আমাদের সাথে। ওয়ের মানে কোথায়? রাজার কাছে। কি রাজার কাছে? কোন রাজার কাছে? আজব নগরের রাজার কাছে। আজব নগর? এ আবার কোন আজব রাজ্য রে বাবা? গেলেই সব চিনতে পারবে বাবা চক্কু। চলো চলো তো, চলো আমাদের সাথে চলো। না আমি কোথাও যাবো না। তোমাকে যে আমাদের সাথে যেতেই হবে বাবা চক্কু। এই বেটাকে চেংদোলা করতো। চেংদোলা? এই এই কেন কেন চেংদোলা কেন? সে তো চেংদোলা করে তোকে নিয়ে গেলেই বুঝবি। এই 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 কি 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 হচ্ছে কি হচ্ছে? কে সব আমায় ছেড়ে দে বলছি, আমায় ছেড়ে দে। এ কি পিয়াদা দুটো তো চক্কুটাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। শেষবারের মতো বলছি আমায় এখনই ছেড়ে দে, তা না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। অনেক খুঁজে খুঁজে তোমাকে পেয়েছি বাছা ধন, এখন ছেড়ে দিতে বললেই তো আর ছেড়ে দেওয়া যায় না। ওরে কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও। আরে দুধ কেউ কি বাংলা বোঝে না নাকি? ইংরেজিতে বলে দেখি। ছেপ 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 মি ছেপ মি। ইয়ে বাবা এবার হিন্দি। এ বাঁচাইয়ে বাঁচাইয়ে কই হে বাঁচাইয়ে। এ এবার তিনটে একসঙ্গে বলি, সে বাঁচাইয়ে বাঁচাও। হায় 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 হায়। তাও তো কেউ এলো না, কই আয়া নেই নলকাম। আয় চপ, আর একটা কথা বলেছিস তো একেবারে শেষ করে দেব। এই তোর ইতনা বড় সাহস আমাকে শেষ করে দেওয়ার ভয় দেখাচ্ছিস? না, এই ব্যাটাকে একটা ওষুধ না দিলে হচ্ছে না দেখছি। তুই ঠিকই বলেছিস, এই ব্যাটার একটু ওষুধ লাগবে। ও বাবা গো, মাথায় আলু গুজিয়ে দিল গো। ওরা তো চক্কুটাকে ধরে নিয়ে গেল, এখন কি হবে? না আর সময় নষ্ট না করে আমাকে এক্ষুনি খবরটা ভুতুকে দিতে হবে। ভুতু ভুতু ভুতু, কি হয়েছে রে গাব্বু, তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে ভুতু, দুজন পেয়াদা জোর করে চক্কুটাকে ধরে নিয়ে গেছে। চক্কুটাকে দুজন পেয়াদা ধরে নিয়ে গেছে? এইসব তুই কি বলছিস? সত্যি বলছি গো রাজেশ দাদা, আমি নিজের চোখে দেখে এলাম। কোথায় ধরে নিয়ে গেছে? জানি না, মাঠের ধারে রাস্তাটা দিয়ে ধরে নিয়ে গেল। না 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 না, আমাদের এক্ষুনি চক্কুটাকে বাঁচাতে যেতে হবে। চক্কুটাকে উদ্ধার করতে কোথায় যাবি ভুতু? আমরা তো জানি না ওরা চক্কুটাকে কোথায় ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুই সেখানে যাবি কি করে? ম্যাজিক করে। ম্যাজিক করে? হ্যাঁ, তোরা শুধু দেখতে থাক। খুশবুশ পুষিয়া বিনচুষ, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুই চলে আয় তো প্লিজ 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 প্লিজ। চলো চলো সবাই এবার ম্যাজিক কার্পেটে উঠে পড়ো। ম্যাজিক কার্পেট এবার আমাদের চক্কুদার কাছে নিয়ে চলো তো। এই দেখুন মন্ত্রী মশাই, আপনার কথা মতন একটা রোগা লোককে ধরে নিয়ে এসেছি। বাহ 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 বাহ, পেয়াদা
চমৎকার কাজ করেছো। যেমন চেয়েছিলাম তেমনি ধরে নিয়ে এসেছো। বেটাকে শুলে চড়াতে একটুও কষ্ট হবে না। তা বাবাজির নাম কি? ছক্কু। কি? ছক্কু? খাসা, খাসা নাম। এই এবার ছক্কুকে নিয়ে গিয়ে আমাদের জেলখানাতে আটকে রাখো। খবরদার বলে দিচ্ছি, ওইসব জেলখানাতে আমাকে আটকে রাখার ফল কিন্তু খুব খারাপ হবে। তা কি খারাপ হবে শুনি বাবা ছক্কু? তোর টাক পড়ে যাবে, তোর সব চুল উড়ে যাবে, বদহজম হবে, পেট খারাপ হবে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এই তোরা দুটো হাকরের কি কথা শুনছিস? হ্যাঁ, এই ছক্কু বেটাকে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে জেলে আটকে দে। একবার জেলে ঢুকলে এই ছক্কুর সব তেজ একেবারে শেষ হয়ে যাবে। নো ইয়ার নো লাইট, আছে শুধু মসকিউটো বাইট। কামড়ে কামড়ে মশা গুলো সব রক্ত আমার খেয়ে নিল রে। ওরে বাবারে, ওরে আমার কি হলো রে? ও ভগবান বাঁচাও। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি এখন চলে যাও তো প্লিজ, 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 প্লিজ। লজেন্স দাদা, তার মানে এই রাজপ্রাসাদেই ওরা ছক্কুদাকে নিয়ে এসেছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তাই চল ভুতু, যেভাবে হোক ছক্কুদাকে আমাদের উদ্ধার করতেই হবে। ছক্কু বেটাকে শুলে চড়াবো। যাই যাই যাই, ওই মহারাজকে গিয়ে খবরটা দিয়ে আসি। কালকে ছক্কুদাকে শুলে চড়াবে, মানে মৃত্যুদণ্ড। কিন্তু কেন, কি করেছে ছক্কুদা? এবার রাজা মশাইয়ের কাছে যাওয়ার আগে আমাকে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে সবকিছু জানতে হবে। কি করে তুই জানবি ভূতু? ম্যাজিক করে, ম্যাজিক করেই আমাদের মন্ত্রী মশাইয়ের থেকে সবকিছু জানতে হবে। এবার তুমি মন্ত্রী মশাইয়ের কাছে যাও গো লজেন্স দাদা, দেখবে মন্ত্রী মশাই তোমাকে সবকিছু বলে দেবে। তুই সত্যি বলছিস ভুতু? মন্ত্রী মশাই আমাকে সব বলে দেবে? একবার দেখেই দেখো না গো কি হয়, এটাই তো আমার ম্যাজিকের খেল। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই! এই কে ডাকছে? হ্যাঁ, কে ডাকছে আমাকে পিছন থেকে? আমি ডাকছি মন্ত্রী মশাই, আমি লজেন্স। লজেন্স? তা কেন ডাকছো আমাকে? আপনি আমাদের ছক্কুদাকে ধরেছেন কেন? আরে ধরতে হবে না, আমাকে যে চোরকে ধরতেই হবে। চোর? কে চোর? ছক্কুদা তো চুরি করেনি। সে তো আমিও জানি, ছক্কু চুরি করেনি। তাহলে ছক্কুদাকে ধরেছেন কেন? তা কি করবো, চোর তো চুরি করে পালিয়েছে, তাই আসল চোরকে না ধরে ওই ছক্কুকেই ধরলাম। চুরি করলে তো কাউকে না কাউকে শাস্তি দিতেই হবে। আসল চোরকে না ধরে ছক্কুদাকে ধরে আপনি ঠিক কাজ করেননি। আরে বাবা, আমি তো একটা রোগা লোককেই খুঁজছিলাম, রোগা না হলে শুলে চড়ানো যাবে না। এসব আপনি কি বলছেন? দেখো ভাইয়া, রাজ্যে চুরি হয়েছে, তাই আমার একজনকে চাই, যাকে রাজা মশাই চুরির সাজা দিতে পারবেন, বুঝলে? মোটা কয়েকটা লোককে পেয়েছিলাম, কিন্তু ওদের শুলে চড়ালে শুল একেবারে ভেঙে যাবে, তাই আমি এমন একটাই রোগা পাতলা লোককেই খুঁজছিলাম। যা বাবা, যে চুরি করলো তাকে ধরতে পারলেন না, ছক্কুদাকে ধরলেন, কারণ সে রোগা বলে, আজব তো। রাজা মশাইয়ের হুকুম, চুরির সাজা দিতেই হবে। হ্যাঁ।
কি আজব মন্ত্রী রে বাবা, ছোকুদা রোগা বলে ছোকুদাকে ধরে শুলে দেবে। কিছুতেই আমি সেটা হতে দেবো না গাব্বু। এবার দেখ আমি এই দুষ্ট মন্ত্রী কি ব্যবস্থা করি। ফুসফুসফুস লেমন জুস, জাদু চিঠি, ও জাদু চিঠি তুমি আমার কাছে চলে এসো প্লিজ 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 প্লিজ। এই চিঠিতে তুই কি লিখবি ভূতু? এমন কথা লিখবো না যাতে মন্ত্রী মশাইয়ের উচিত শিক্ষা হয়। জাদু চিঠি, এবার যাও তো রাজা মশাইয়ের কাছে। এইভাবে আমার কাছে উড়ে এসে পড়লো। সর্বনাশ সর্বনাশ! আগে কি হয়েছে রাজা মশাই? সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী, সর্বনাশ। আমাদের পাশের রাজ্য ভেন্ডিগড়ের রাজা ভাগণ্ড সিং আমাদের এই আজবগড় রাজ্য আক্রমণ করবে বলে লিখেছে। এই যে সত্যি বড় বিপদের কথা রাজা মশাই। বিপদ বলে বিপদ, একেবারে মহাবিপদ। এই বিপদ থেকে বাঁচার একটাই মাত্র পথ আছে মন্ত্রী। কি পথ রাজা মশাই? ভাগণ্ড সিং লিখেছে আমার রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান আর চালাক লোককে ওর হাতে তুলে দিতে হবে, তাহলেই ও আমাদের রাজ্য আক্রমণ করবে না। কিন্তু আমাদের রাজ্যে বুদ্ধিমান লোক কে আছে রাজা মশাই? আমিও তো সেটাই ভাবছি, আমাদের রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান আর চালাক লোক কে আছে? কে আছে সেটা তুমি এক্ষুনি জানতে পারবে গো রাজা মশাই। ফুসফুসফুস ল্যাবেন চুস। পেগেছি পেগেছি পেগেছি, আমাদের রাজ্যের সবচেয়ে চালাক চতুর আর বুদ্ধিমান লোককে খুঁজে পেগেছি। কে সেই লোক রাজা মশাই? তুমি মন্ত্রী, তুমি। তোমার থেকে বুদ্ধিমান আর চালাক লোক আমাদের রাজ্যে নেই। আমি তোমাকেই ওই ভাগণ্ড সিং এর হাতে তুলে দেব। হা হা হা! এ আপনি কি বলছেন মহারাজ? শেষে কি না আমাকেই আপনার শত্রুর হাতে তুলে দেবেন? এ কি কথা! আমাদের ছোকুদাকে ধরে আনার মজা তুমি এবার বুঝতে পাবে মন্ত্রী মশাই। এবার বুঝবে কত ধানে কত চাল। আমি চলে গেলে আপনাকে এই ভালো ভালো বুদ্ধি দেবে কে রাজা মশাই? আমার আর কোনো বুদ্ধি দরকার নেই মন্ত্রী। এবার তুমি ভেন্ডিগড়ে গিয়ে আমার আজবনগর কে বাঁচাও। কান খুলে শোনো, কালকে সকালেই তুমি ওই ভেন্ডিগড়ে চলে যাবে, আর না গেলে আমি তোমাকে শুলে চড়াবো, বুঝেছ? হ্যাঁ, না গেলে ওই আমাকেই শুলে দেবেন? হ্যাঁ দেব। আর এটাই আমার শেষ কথা, এখন তুমি যাও মন্ত্রী। আমাকে আমাকে যে করেই হোক আজকে রাতেই এই রাজ্য থেকে পালাতে হবে, না পালাতে পারলে কালকে সকালেই আমার জীবন একেবারে শেষ। কি হয়েছে মন্ত্রী মশাই? কাকে ভয় পেয়ে এই রাজ্য থেকে পালাবেন ভাবছেন? তুমি আবার এসেছো? যাও যাও যাও, আমাকে আর বিরক্ত করো না। আমি আপনাকে বিরক্ত করতে আসিনি। তাহলে কেন এসেছো? আপনাকে শুলে চড়ার হাত থেকে বাঁচাতে এসেছি। এই কথা তুমি জানলে কি করে? বারে আপনিই তো বলতে বলতে আসছিলেন। ও, তার মানে তুমি সব শুনেছো? হ্যাঁ, আপনি যে আজকে রাতেই এই আজবনগর থেকে পালানোর কথা ভাবছেন আমি সেটাও শুনেছি। এই চুপ 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 চুপ, কেউ শুনে ফেললে রাজা মশাই এক্ষুনি আমাকে শুলে চড়াবে। ওরে বাবা রে বাবা! হ্যাঁ হ্যাঁ, শোনো, এই তুমি তো খুব চালু ছেলে দেখছি। হ্যাঁ, তাই তো বলছি আমি আপনাকে বাঁচাতে পারবো, কিন্তু আপনাকে আমার একটা শর্ত পূরণ করতে হবে। আরে বাবা, নিজের জীবন বাঁচানোর জন্য আমি তোমার সব শর্তে রাজি আছি। বলো তোমার শর্তটা বলো। এই বিপদ থেকে রক্ষা পেলে আপনি ছোকুদাকে ছেড়ে দেবেন, কথা দিন।
দেব দেব দেব, তোমার ছক্কুদাকে আমি ছেড়ে দেব। তুমি আমাকে বাঁচাও রজেন্স, বাঁচাও। তাহলে আমি আপনাকে এবার একটা বুদ্ধি দিচ্ছি, মন দিয়ে শুনুন। কি বুদ্ধি বলো? কি এই কথা রাজামশাই শুনবেন? হ্যাঁ হ্যাঁ শুনবেন, আপনি গিয়ে বলুন তো। এবার আমি রাজামশাইয়ের মাথায় এমন ম্যাজিক করব যে মন্ত্রী মশাই যা বলবে রাজামশাই তাই শুনতে রাজি হবেন। রাজামশাই, আপনি ভেন্ডিগড়ের রাজা, ওই ভাগন্ড সিংকে চিঠি লিখে বলুন। কি বলবো মন্ত্রী? বলুন আপনি আপনার রাজ্যে সবচেয়ে বুদ্ধিমান লোকের সব বুদ্ধি দিতে রাজি আছেন। তাই বুঝি সব বুদ্ধি দেব? মানে তুমি কি বলতে চাইছো মন্ত্রী, সব খুলে বলো, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আগে আমি বলতে চাইছি রাজামশাই যে আমি আমার সব বুদ্ধি একটা মাটির হাড়িতে ভরে দেব। হ্যাঁ, এবার ওই ভেন্ডিগড়ের দূত এসে আমার সব বুদ্ধি নিয়ে যাবে। এটা তো বেশ ভালো বুদ্ধি দিয়েছো মন্ত্রী, ভেন্ডিগড়ের রাজার তো তোমার বুদ্ধিগুলোই চাই, তোমার নিয়ে ওর কি লাভ? হাড়ি করে নাকি বুদ্ধি নিয়ে যাবে। এই জীবনে আর আমার ক্লাবটা 5 স্টার করা হলো না। কপাল কপাল সবই আমার কপাল, কপালে নেই তো ঘি, তাই ঠক ঠক করলে আর খাবি কি? জয় আজব নগরের মহারাজ গোপাল চন্দ্রের জয়। আমাদের মহারাজ ভাগন্ড সিং আপনার চিঠি পেয়ে খুব খুশি হয়েছেন। বাবা বাবা বাবা, সে তো বড় ভালো কথা। মহারাজ তাই আমাকে পাঠিয়েছেন ওই হাড়ি ভর্তি বুদ্ধি নিয়ে যাবার জন্য। অবশ্যই নিয়ে যাবে। ওই হাড়ি ভর্তি বুদ্ধি নিয়ে যাবার সময় একটা কথা ভালো করে মনে রেখো দূত মশাই। কি কথা মন্ত্রী মশাই? দিনের আলোতে কিন্তু ওই বুদ্ধি নিজে থেকেই বেড়ে যায়, তাই তোমাকে তাড়াতাড়ি ওই হাড়ি নিয়ে ভেন্ডিগড়ে যেতে হবে, তা না হলে কিন্তু ওই মাটির হাড়ি ফেটে সব বুদ্ধি একেবারে বাইরে বেরিয়ে পড়ে যাবে। বাবা, বুদ্ধি এত বেড়ে যাবে যে হাড়ি ফেটে বাইরে বেরিয়ে আসবে? আরে বাবা, এ কি আর যে সে লোকের বুদ্ধি! এ হাড়িতে আছে আমাদের রাজ্যের সবচেয়ে চালাক আর বুদ্ধিমান লোকের বুদ্ধি, মানে আমার বুদ্ধি। যাও তাড়াতাড়ি যাও। উফ, হাড়িতে কি বাজে গন্ধ রে বাবা! কে জানে বুদ্ধিমান আর চালাক লোকের বুদ্ধি বোধ হয় এরকম বাজে গন্ধই হয়। এখন তাড়াতাড়ি আমাকে এই বুদ্ধির হাড়ি নিয়ে রাজ্যে ফিরতে হবে। বলা তো যায় না কখন আবার বুদ্ধি বেড়ে গিয়ে হাড়ি ফেটে যায়। ভুতু, এবার তোর আসল কাজটা কর। হ্যাঁ ভুতু, এবার আসল কাজটা করেই দে, তখন বুঝবে কেমন বুদ্ধি ভরা আছে এই হাড়িতে। এক্ষুনি করছি রাজা সাদা, পুশ 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 লেমন চুষ। যাও তো আমার ম্যাজিক হাতুড়ি, মাটির হাড়িটা গিয়ে ফাটিয়ে দাও তো, প্লিজ 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 প্লিজ। এ বাবা, হাড়ি ফেটে সব বুদ্ধি পড়ে গেল তো, এবার মহারাজকে আমি কি উত্তর দেব? গোবরকে বুদ্ধি ভাবলে এমনি করেই হাড়ি ফেটে যায়। মহারাজ মহারাজ বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ওই বুদ্ধির হাড়ি ফেলে দিইনি, সূর্যের তাপে বুদ্ধি বেড়ে হাড়ি নিজে থেকেই ফেটে গেল। সূর্যের তাপে হাড়ি ফেটে সব বুদ্ধি বেরিয়ে গেছে, ভালোই হয়েছে। আরে বাবা, আমি তো আসলে আমার পাশের রাজ্য ওই আজব নগরের ওই মন্ত্রীর বুদ্ধি নষ্ট করতে চেয়েছিলাম।
ওই মন্ত্রীর বুদ্ধিতেই তো আজব নগরের সাথে আমরা যুদ্ধে হেরে যাই বারবার। এবার ওদের মন্ত্রী আছে কিন্তু মন্ত্রীর বুদ্ধি নেই। এবার তোমাদের ওই ছক্কুকে নিয়ে যাও লজেন্স। কি ভেবেছেন কি আপনি, লজেন্সরা না আসলে আমি এই গারদ থেকে বেরোতে পারতাম না? এমন কোন জেলখানা তৈরি হয়নি পৃথিবীতে যে ছক্কু শর্মাকে আটকে রাখে, বুঝেছেন মন্ত্রী মশাই? তাহলে তুমি এই জেলখানাতেই থাকো আর আমরা যাই। লজেন্স দাদা চলে এসো। এই না না, আমায় ছেড়ে যাস না লজেন্স, যাস না রে। তাহলে আর একটাও বাজে কথা বলবে না। ঠিক আছে, একেবারে স্পিক টি নট, মানে আর কোনো কথা নয়। কি মন্ত্রী মশাই, দেখলেন তো, কোনো ভালো লোককে মিথ্যে মিথ্যে শাস্তি দিতে গেলে নিজেরও কেমন বিপদ হয়। হ্যাঁ, সে আর বলতে, খুব শিক্ষা হয়েছে আমার, আর কখনো কোনো দিন কোনো নিরপরাধ লোককে আমি শাস্তি দেব না। এই এই কথাটা আমি দিলাম। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো সত্যের জয় কেমন সব সময়তেই হয়, কি তাই না?